বেটে অনামিকা বাবা সুভাষের সাথে সঙ্গে কুড়ুল নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিল। বিয়ে করে তুমি শ্বশুর বাড়ি চলে যাও, এই কাঠ কাটার কাজ কেন করছো? কারণ এখনো আমি তোমার মেয়ে যে বাবা। তোর সাথে তর্ক করাই যে খুব কঠিন ব্যাপার মা। তুই এই গাছের নিচে বস, আমি গিয়ে কাঠ কেটে আনি, তারপর দুজনে কাঠগুলোকে বাড়ি নিয়ে যাব। সে তো হবে না বাবা, তুমি গিয়ে কাঠ কাটবে ওখানে, তাহলে আমিও গিয়ে কাঠ কাটি। তুই না খুব জেদি মা। আমি খুব বেটেও আর খুব জেদিও। এভাবে বাবা মেয়ে হাসে, তারপর যেদিকে জলস্রোত ছিল সেদিকে চলে যায়। সেখানে দেখে জওয়ানদের ড্রেস পরে রমেশ মাটিতে পড়ে আছে। দুজনে ভীষণ ঘাবড়ে যায়। তারপর তারা রমেশের কাছে যায়। সুভাষ রমেশের নাড়ি ধরে তার নিঃশ্বাস দেখে। অনামিকা এসব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। বেঁচে আছে তো বাবা? হ্যাঁ রে মা, এখনো তো দেখছি নিঃশ্বাস প্রশ্বাস চলছে। আমাদেরকে তাড়াতাড়ি করে একে একটা হাসপাতালে নিয়ে যেতে হবে। আচ্ছা বেশ বাবা। এইটুকু বলে সুভাষ তাড়াতাড়ি করে সেই অজ্ঞান অবস্থায় রমেশকে কাঁধে তুলে নিয়ে সেখান থেকে যেতে লাগে। অনামিকা তাড়াতাড়ি করে তার দুটো জুতোকে হাতে তুলে নেয়, আর তারপর সে নিজের বাবার পিছু পিছু যেতে লাগে। ঠিক সেই সময় সারদা নিজের জোয়ান ছেলে রমেশের ছবি দেখতে দেখতে সে বলে, কোথায় আছিস বাবা? আজ যে তোর জন্মদিন, দু মাস হয়ে গেছে তোর সাথে আমার কথা বলে। ক্যাম্পে ফোন করেছিলাম, তারা বলল তুই একটা মিশনে আছিস, যেখানেই থাকিস বাবা শুধু তুই আনন্দে থাকিস, আমরা তোর শুধু সুরক্ষাই চাই। এসব কথা বলতে বলতে সে কাঁদতে লাগে। ওদিকে প্রসাদ একটা ঝুড়ির মধ্যে পুজোর সব সামগ্রী নিয়ে সেখানে আসে। সে লক্ষ্য করে যে সারদা নিজের ছেলের ছবি দেখে মনে মনে খুব কষ্টে আছে। কষ্ট পেও না সারদা, আমাদের তো গর্ব হওয়া উচিত। আমাদের ছেলে সেনায় গিয়ে দেশের জন্য যুদ্ধ করছে, তাই ছেলে যেখানেই হোক যেভাবেই হোক না কেন সে যেন সুরক্ষিত থাকে, এই আশাটাই করো। এই বলে সে রমেশের ছবিটা আবার দেওয়ালে গিয়ে টাঙিয়ে দেয়। প্রসাদ খুব আদরের সাথে সারদার হাত ধরে বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। সেটি একটি সরকারি হাসপাতাল ছিল। সুভাষ আর অনামিকা অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে খুব অবাক হয়ে ওই লাল বাতির দিকে চেয়েছিল। কিচ্ছু হবে না মা, ছেলেটি সুরক্ষিতই থাকবে। তারা এই বলাবলি করছিলই ততক্ষণে ডাক্তারবাবু অপারেশন থিয়েটার থেকে বাইরে বেরিয়ে আসে। সুভাষ আর অনামিকা এবার ডাক্তারবাবু কি বলবেন সেটা জানতে চাইছিল। দেখুন পেশেন্ট কোমায় চলে গেছে, এবার কখন সে কোমা থেকে বেরিয়ে আসবে এ কথা বলা খুবই কঠিন ব্যাপার। এখানে রেখে তার চিকিৎসা করতে হবে, তাকে ভালোভাবে দেখাশোনাও করতে হবে। ডাক্তারবাবু যখন এমনটা বলছিল, অনামিকা আর সুভাষ তার দিকে শুধু চেয়ে তাকিয়েছিল। ওদিকে সারদা আর প্রসাদ মন্দিরে গিয়ে রমেশের নামে পুজো দেয়। আজ আমার ছেলের জন্মদিন পুরোহিত মশাই, তার গান্ধারী গোত্র, তার নাম রমেশ, আমাদের দেশের সে একজন সৈনিক, সে যেন সুরক্ষিত থাকে। নিশ্চয়ই মা, ঈশ্বর যেন আপনার ছেলের সব সময় মঙ্গল করেন। এভাবে বলে পুরোহিত মশাই পুজোর সব জিনিসপত্র নিয়ে মন্দিরের ভেতরে চলে যান। মন্ত্র পড়তে পড়তে সে পুজো করতে লাগে। তারপর হাতে আরতি নিয়ে সে সারদা আর প্রসাদের কাছে আসে। সারদা আর প্রসাদ ঠাকুরকে প্রণাম করে সেখান থেকে তারা চলে যায়। এভাবেই দিন কাটছিল। বেটে অনামিকা রমেশের দেখাশোনা করার জন্য জামাকাপড় পাল্টাবার জন্য হাসপাতালে যেত। সুভাষ জঙ্গলে গিয়ে কাঠ কেটে সেগুলো বিক্রি করত। তা থেকে যা টাকা আসত সেটা সে নিজের মেয়ের বিয়ের জন্য জমা করত। তখন একদিন সারদা নিজের স্বামী প্রসাদকে বলে, এগো চলো না একবার আমাদের ছেলের ক্যাম্পে গিয়ে তার সাথে দেখা করে আসি। গত দু তিন দিন ধরে আমি শুধু রমেশেরই স্বপ্ন দেখছি, ছেলের সাথে দেখা করতে যে আমার খুব ইচ্ছে হচ্ছে। সারদা, আমি মায়ের মনের কথা বুঝতে পারছি, কিন্তু তোমাকেও তোমার ছেলের পরিস্থিতির কথাটা বুঝতে হবে। ছেলে মিলিটারিতে আছে, দেশের রক্ষা করাটাই তার প্রধান কর্তব্য। সে এখন অনেক দূরে আছে, যদি আমরা অত দূরে চলেও যাই তারা আমাদের সাথে দেখা করতে দেবে না। প্রয়োজন হলে সিনিয়র অফিসারের সাথে কথা বলে দেখো। এমনটা বলে সে সারদাকে ফোন লাগিয়ে দেয়। সারদা ফোনে কথা বলে, আমাদের আপনার আর আপনার কথার উপরে ভরসা আছে স্যার, কিন্তু একবারের জন্য আমরা আমাদের ছেলের সাথে কথা বলতে চাই। অনেক দিন হয়ে গেছে তার আওয়াজও শুনিনি আমরা। দু তিন দিনের মধ্যেই রমেশ যেখানে আছে সেখানে আমি যাচ্ছি, তখন আমি আপনার তার সাথে কথা বলিয়ে দেব। স্যার আমি আপনার কাছে আসব, একবার আমাকে তার সাথে দেখা করিয়ে দেন। না না মা, সেটা সম্ভব হবে না, আমাদেরকে না জানিয়ে আপনি এখানে আসবেন না। ঠিক আছে স্যার, অন্তত একবারের জন্য ছেলের সাথে কথা বলিয়ে দিন।
এই বলে সারদা ফোনটা রেখে দেয়। ওদিকে আর্মি অফিসার, রমেশ, তোমার সন্দেহ হওয়াতে দুটি লোকের পিছু করতে করতে তুমি হারিয়ে গেছো। তুমি কোথায় আছো, কি করছো, এবার তোমার মা বাবাকে আমি কি উত্তর দেব? এই বলে সে খুব দুঃখিত হয়ে পড়ে। ওদিকে সুভাষ নিজের বেটে মেয়ে অনামিকার বিয়ে ঠিক করে দেয়, কিন্তু অনামিকার সেই বিয়েতে মত ছিল না। বাবা, এসব আমি চাই না, আমি কাউকেই বিয়ে করতে চাই না। তাহলে কি ওই সৈনিক ছেলেটি তোর পছন্দ? হ্যাঁ বাবা, আমার পূর্ণ বিশ্বাস যে সে কোমা থেকে বেরিয়ে আসবে, এখন আমি তার কাছেই যাচ্ছি। এমনটা বলে সে নিজের বাড়ি থেকে রমেশ যে হাসপাতালে ছিল তার কাছে অনামিকা চলে যায়। রমেশের কাছে কোনো সিস্টার ছিল না। তখন সে রমেশকে দেখে, তোমাকে দেখার পরে জানি না কি হয়েছে, আমি যেন হারিয়ে গেছি, তুমি আমার স্বামী, তোমাকে ছাড়া যে আমি অন্য কাউকে স্বামী আর মানতে পারবো না। এই বলে সে রমেশের কপালে গিয়ে একটা চুম্বন দেয়। সেই রমেশ একটু নড়ে ওঠে। অনামিকা আবার রমেশকে চুম্বন দেয়, রমেশ আবার নড়াচড়া করে ওঠে। তারপর যা কিছু ঘটেছিল অনামিকা তাড়াতাড়ি করে গিয়ে ডাক্তারবাবুকে সব কথা বলে আর ডাক্তারবাবুকে সঙ্গে করে নিয়ে রমেশের কাছে আসে। ততক্ষণে রমেশ বিছানার উপরে উঠে বসে চারিদিকে খুব অবাক হয়ে দেখছিল। তারপর ডাক্তারবাবু রমেশের পরীক্ষা করতে লাগেন। তারপর সিস্টারের সাহায্যে রমেশ জানতে পারে যে বেটে অনামিকা রমেশের কিভাবে সাহায্য করেছে আর তার প্রাণ বাঁচিয়েছে। তারপর রমেশ সুস্থ হয়ে যখন অনামিকার বাড়ি থেকে যেতে লাগে, অনামিকা দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে চোখের জল ফেলতে লাগে। ব্যাপারটা রমেশ লক্ষ্য করে। মেসমশাই, আমার অনামিকার সাথে বিয়ে দিয়ে দিন, আমি অনামিকাকে ছাড়া যে বাঁচতে পারবো না। তা শুনে অনামিকা আর সুভাষ দুজনেই খুব আনন্দিত হয়। মন্দিরে নিয়ে গিয়ে দুজনের বিয়ে দিয়ে দেয়া হয়। বিয়ে করে বেটে অনামিকাকে রমেশ নিজের বাড়িতে এনে তোলে। যা কিছু ঘটেছিল সারদা আর প্রসাদকে রমেশ খুলে বলে। সারদা আর প্রসাদ বেটে বৌমা অনামিকাকে মন খুলে নিজের বাড়ির বৌমা রূপে স্বীকার করে। তারপর সকলে একসাথে মিলে আনন্দে জীবন কাটাতে লাগে। আজ এই পর্যন্ত, নতুন গল্প নিয়ে আবার হাজির হব। নমস্কার। মেয়ে সীতা 6 মাসের গর্ভবতী ছিল। তার মা তাকে বিছানায় শোয়াচ্ছিল। ও গেও বৌমা অনামিকা, কোথায় মোলে, দুধ নিয়ে এসো। শাশুড়ি মার এভাবে চিৎকার শুনে বৌমা অনামিকা, যে গ্রামের মেয়ে ছিল, সে 8 মাসের গর্ভবতীও ছিল, এক গ্লাস গরম দুধ নিয়ে সে ধীরে ধীরে সারদার কাছে আসে। এক গ্লাস দুধ আনতে তোমার এত সময় লাগে, রান্নাঘরে কি করছিলে? এভাবে বলে সারদা রেগে মেগে অনামিকার গালে কষে একটা থাপ্পড় লাগায়। অনামিকা কাঁদতে লাগে। যাও গিয়ে দেখে এসো, শহরের বৌমা 5 মাসের গর্ভবতী, তার কি কি প্রয়োজন? এভাবে বলাতে অনামিকা কাঁদতে কাঁদতে সেই ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। প্রায় 1 ঘন্টা কেটে যায়। সারদা আর প্রসাদ কথা বলছিল। ঠিক সেই সময় ছোট ছেলে বিনীত নিজের 5 মাসের গর্ভবতী স্ত্রী প্রতিমাকে নিয়ে সারদার কাছে আসে। মা, আমরা হাসপাতাল যাচ্ছি। এভাবে বলাতে বেশি ভাবনা চিন্তা না করে এক বান্ডেল বের করে সারদা দিয়ে দেয়। তোমরা কি কৃষ্ণা মাল্টি স্পেশালিটি হাসপাতালে যাচ্ছ? হ্যাঁ মা। আচ্ছা বেশ, সাবধানে যাও, আর ডাক্তারে কি বললো সেটা ফোন করে একবার বলো। ঠিক আছে মা, উনি যদি ফোন করতে আপনাকে ভুলেও যান, আমি কিন্তু আপনাকে ফোন করে জানাবো। এমনটা বলে তারা সেখান থেকে চলে যায়। তারপর বড় ছেলে রমেশ এবং তার 8 মাসের গ্রামের মেয়ে অনামিকা, যে গর্ভবতী ছিল, সারদার কাছে যায়। তাদের দেখে প্রসাদ ভীষণ আনন্দিত হয়। সারদা, বড় ছেলে আর বৌমা এসেছে। আমার চোখ আছে, অন্ধ হইনি। হ্যাঁ বলো বাবা, নিজের গ্রামের স্ত্রীকে নিয়ে এখানে কেন এসছো? আর কি হবে সারদা, বড় বৌমা 8 মাসের গর্ভবতী, তাদের হাসপাতালে যাওয়ার আছে, তাদের টাকার প্রয়োজন। গ্রামের মেয়ে তো হাসপাতাল দেখে ঘাবড়ে যাবে। বাবা, একে কোথাও সরকারি হাসপাতালে নিয়ে যাস বাবা। এমনটা বলাতে রমেশ আর অনামিকা কোনো উত্তর না দিয়ে মাথা হেট করে সেখান থেকে চলে যায়। দেখে প্রসাদ ভীষণ রেগে যায়। এ কি সারদা এরকম কথা বলছো, তোমার বড় ছেলে ভালো রোজগার করে, ছোট ছেলে তো শুধু ফপর দালালি। তুমি তাদেরকে সব টাকা দিয়ে বললে প্রাইভেট হাসপাতালে গিয়ে দেখাতে, আর যে তোমাকে টাকা রোজগার করে দিচ্ছে তাকে তুমি বলছো সরকারি হাসপাতালে কম টাকায় দেখাতে। এ ঠিক কাজ করছো না। বড় বৌমা যখন থেকে ঘুম থেকে ওঠে তখন থেকে সারা ঘর সামলায়, বিকেল পর্যন্ত সব কাজ করে। ঘরের যত সর্বস্ব কাজ, রান্না বান্না করা, জামা কাপড় কাচা, সকাল থেকে সেই মেয়েটা বিকেল পর্যন্ত শুধু খাটতে থাকে। তুমি এসব কথা এই জন্য বলছো কারণ তোমার গ্রামের বৌমার প্রতি বেশি ভালোবাসা।
এভাবে বলাতে রমেশ নিজের গ্রামের স্ত্রী অনামিকাকে অটোতে বসিয়ে সরকারি হাসপাতালে নিয়ে যায়। তারপর একদিন রমেশ অন্ধকার নামার সময় ফল কিনে অফিস থেকে বাড়ি ফেরে। অনামিকা, এই ফলগুলো নিয়ে ফ্রিজে রেখে দাও তো, আর সময় সময় খাবে, ডাক্তার বলেছেন তুমি ভেতর থেকে দুর্বল আছো। সে এরকমটা বলে ঠিক সেই সময় শারদা গিয়ে হাজির, দেখে বৌমার হাতে ফলের থলি। বৌমা বুঝতে পারেনি, আমি তাকে বুঝিয়ে দিচ্ছি, তুই হাত পা গিয়ে ধো। শারদার একথা শুনে রমেশ কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর শারদা অনামিকাকে রেগে মেগে বলে, ফলগুলো নিয়ে গিয়ে চুপচাপ ফ্রিজে রেখে দাও, আর আমার অনুমতি ছাড়া যদি একটাও ফল খেয়েছো তাহলে মজা দেখবে। এভাবে বলাতে অনামিকা কাঁদতে কাঁদতে চুপচাপ সেখান থেকে চলে যায়, আর ফলগুলো নিয়ে গিয়ে সে ফ্রিজে রেখে দেয়। রাত্রিবেলাতে রমেশ অনামিকাকে বিছানার উপরে বসিয়ে কিছু ফল এনে দেয়। খাও অনামিকা, আমি জানতাম মা তোমাকে খেতে দেবে না, তাই আগে থেকে কিছু ফল আমি নিজের ব্যাগে রেখেছিলাম। সে তাকে আদর করে খাওয়ায়। তারপর কিছুক্ষণ গল্পগুজব করার পরে তারা দুজনে ঘুমিয়ে পড়ে। পরের দিন রমেশ আর প্রসাদ দুজনেই অফিসের জন্য বেরিয়ে পড়ে। ঠিক সে সময় সোফায় বসে শারদা অনামিকাকে ডাকে, ও গে বৌমা, ফ্রিজ থেকে ফল নিয়ে সেটা কেটে ছোট বৌমাকে আগে দাও, আর তারপর আমার মেয়ে সীতাকে দাও। তার এই কথা শুনে অনামিকা কাঁদতে কাঁদতে ফল নিয়ে রান্নাঘরে যায়। ফল কেটে সে প্রতিমা আর সীতা দুজনকেই দেয়। তারা দুজনেই সোফাতে বসে বসে আরাম করে টিভি দেখতে দেখতে ফল খায়। যখন অনামিকা সেখান থেকে যাচ্ছিলই, কোথায় যাচ্ছ শুনি? খুব মাথায় ব্যথা হচ্ছে মা, একটু শুতে চাই। তাই বুঝি, আমি মমতাকে বলেছিলাম ফুলের গাছে সার দেওয়ার জন্য গোবর দিতে, যাও নিয়ে এসো। এভাবে বলাতে অনামিকা কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চুপচাপ চলে যায়, আর মমতার বাড়ি থেকে গোবরের ঝুড়ি সে তুলে নিয়ে আসে। যখন অনামিকা এসব কাজকর্ম করছিল, সেই তরুণ তারা দুজনে সোফায় বসে বসে দিব্যি ফল খাচ্ছিল আর অনামিকাকে নিয়ে ঠাট্টা করছিল। এভাবেই দিন কাটছিল। তারপর অনামিকা, প্রতিমা আর সীতা তিনজনেই তিনটে সুস্থ সন্তানকে জন্ম দেয়। শারদা নিজের ছোট বৌমার ছেলেকে বা নিজের মেয়ের ছেলেকে কোলে নিত, কিন্তু সে কখনোই অনামিকার কন্যা সন্তানকে কোলে নিত না। যাই হোক না কেন, বাচ্চাটি যদি কাঁদেও বা অনামিকা কোনো কাজেও ব্যস্ত থাকে, তাও সে কোলে নিত না। তারপর একদিন শারদার চোখে একটা ইনফেকশন হয়। সে প্রতিমাকে ডাকে চোখে ওষুধ দেওয়ার জন্য। ছিছি, এটা তো ছোঁয়াচে রোগ, না আমি যাব না, আমার সন্তানকে কোলে নিতে দেব। এমনটা বলে সেখান থেকে সে চলে যায়। ও সীতা, অন্তত তুই এসে তো চোখে ওষুধটা দিয়ে দে মা। হাই ভগবান, আমি পারবো না, আগে তুমি ঠিক হয়ে যাও, তারপরে আমি তোমার কাছে আসবো, বলে সে চলে যায়। তাতে শারদা খুব দুঃখিত হয়। ততক্ষণে অনামিকা শারদার কাছে আসে আর এসে নিজের হাত তার কাঁধে রাখে। মা, আমি এসে গেছি, দেন আমি ওষুধটা দিয়ে দিই, এই রোগ কিন্তু ছড়ায় মা, আপনার জন্য সাবধানে থাকা খুব প্রয়োজনীয়। তার এই কথা শুনে শারদা ভেতর থেকে মনে মনে খুব কষ্ট পায়। সে নিজের মন প্রাণ খুলে তার কাছে ক্ষমা চায়। আমাকে ক্ষমা করে দিও মা, তোমাকে নিয়ে আমি অনেকই আর কি ঠাট্টা করেছি, তুমি যখন গর্ভবতী ছিলে পেট পুরে খাবার খেতেও দিইনি, তোমার ওপরে মায়া দয়া না করে তোমাকে আমি গোবর আনতেও বলেছিলাম। এভাবে সে বিনতি করতে লাগে। তাকে দেখে অনামিকা বুঝিয়ে বলে, আহা মা, আপনি এসব করেছিলেন বলেই আজকে অপারেশন না করে আমার একদম নর্মাল ডেলিভারি হলো, আর ওদিকে প্রতিমা আর সীতার অপারেশন করে ডেলিভারি করতে হলো, তারা এখন কতই না কষ্ট পাচ্ছে। সেই দরুন প্রসাদ সেখানে এসে পড়েন। বড় বৌমার মতন আজ তুমি একটা কাজ করলে। তারপর অনামিকা সেখান থেকে চলে যায়। তারপর এক সপ্তাহের মধ্যেই শারদার চোখের সংক্রমণ কম হয়ে যায়, আর তখন থেকে সে অনামিকার সাথে খুব প্রেম ভালোবাসার সাথে থাকতে লাগে।